আমাকে ঠেকানোর মনে মনে করেন কোনো দরকার নাই, আমাকে ঠেকানোর দরকার নাই, আপনারা নিজেরাই ঠেকুন, নিজেরা আগে নিজেরা সংযোগ করুন। আমি তো আপনার কাছে কোনো কাজের জন্য যাই না, একটু সহজের জন্য যাই না, আমি নিজে অভিনয় করে নিজে প্রডিউস করে নিজে মনে করে কাজকাম করছি, আমি কিন্তু আপনাদের কাছে যাই না। তাহলে আমাকে ঠেকানোর কী দরকার? আমার ঠেকা দেবেন একটাই, আমাদের কাজগুলো পছন্দ না হয়, আমার ভুলটা কোনটা আপনি ধরেন, আমাকে ধরে বলেন আলম তুমি এই কাজ করো, কিন্তু ভুল না ধরে আমাকে এমন ভালো করে কাজের সুযোগ করে না দিয়ে আপনারা আমার নামে উল্টো পাল্টা বলেন না, আমার ভুল হলে শিখেন আমাকে, তাই আলম তুমি এইভাবে চলো। কিন্তু আপনারা এত জ্ঞানীবান লোক, এত বড় বড় ডিরেক্টর, এত বড় বড় প্রডিউসার, বড় বড় অভিনেতা অভিনেত্রী, আপনারা কোন দিন বলেন তো আলমক ডাক দিয়ে পাশে বসে বলছেন আলম তোমার এটা ভুল হচ্ছে, তুমি এই সংযোগটা করো, আমরাও তোমার সাথে কাজ করবো। এরকম একটা কোনো পরিচালক, একটা কোনো মনে করো অভিনেতা অভিনেত্রী বলতে পারবে আলম তোমার এই সমস্যা দেখতেছে সমাধান করো, আমরা সবাই তোমার সাথে কাজ করবো করতে চাই, এই ধরনের কেউ বলছে কোনো আমাকে ডাক দিয়ে? কেউ বলেনি। আমাকে কেউ মেনে নিতে পারতেছে না, একটা কারণ, খুবই অল্প সময়ে সারা বাংলা বিশ্বের নাম ডাক অর্জন করছে। এক, অনেকে ফেসবুকে ইউটিউবে ছয় মাস ভাইরাল হয়, ছয় মাসে এক বছর থাকে, তারপরে তাকে ট্রেন্ডিংয়ে পাওয়া যায় না, আমি দীর্ঘ আটটা বছর ধরে আছি। দুই তিন নম্বর প্রশ্ন, অনেকের টাকা আছে পয়সা আছে, অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট বানাচ্ছে ইনভেস্ট করতেছে, কিন্তু তাদের গানগুলো ভাইরাল হচ্ছে না, জনপ্রিয়তা আসতে পারতেছে না, অনেকে দেখে সুন্দর চেহারা আছে, কোটি কোটি টাকা খরচ করতেছে, কিন্তু তারা টাইম লাইনে আসতে পারতেছে না। অথচ আমি নর্মাল কিছু কন্টেন্ট বানাই, আমি তোমাকে মানুষের কাছে পৌঁছে গেছি, এটাই তাদের দলে। কিন্তু আমি আগে অনেকের রকম হয়তো নর্মাল কিছু কন্টেন্ট বানাইছি, এখন যে আমি সিনেমা করতেছি, নাটক করছে, গান করতেছি, এই কাজগুলো কোয়ালিটিফুল আছে কি না? আমার কাজ করাটা কোয়ালিটিফুল যদি না থাকে, আপনি বলবেন আলম তোমার কোয়ালিটি কোনো উন্নত হয়নি, আগের কাজ দেখে না এখনকার কাজ দেখেন পরিবর্তন হয়েছে কি না। আমি ইতিপূর্বে সাতটি সিনেমা প্রযোজনা করেছি। অনেকেই বলে হিন্দু আলমিসারের চলচ্চিত্রে কোনো লোকজন কাজ করতে চায় না, যা চলচ্চিত্রের লোকজন কেউ কাজ করতে না পারে। আমি সাতটা সিনেমা করেছি, আমার সিনেমাতে কাজ করেছে কাজী আচ্ছার, মনমোনাপা, একা, তারপরে মনে করেন ড্যানি দাস, গাঙ্গুয়া, শবনম পারবেন, তারপরে মনে করেছে মনে করেন দুলালি, রেহানা দলিল, তারপরে মনে করেন রেবেকা, তারপরে করেছে গাঙ্গুয়া। তাহলে এরা কি চলচ্চিত্র আর্টিস্টের মধ্যে পড়ে না? তো মানুষ কেন বলে যে হিরো মিশ্রের মধ্যে চলচ্চিত্র বড় বড় আর্টিস্টরা কাজ করে না? এরা কি আর্টিস্ট না, না এরা চলচ্চিত্রের বাইরে? আলম ভাই, বর্তমান মিডিয়াতে কিছু কিছু লোক আছে যে মনে করেন আমাকে নিয়ে কথা বলে তার টাইম লাইনে আসতে চাই। আমি একটা লোক বলেন তো, আমি কার নাম বলে টাইম লাইনে আসতে চাই? আমি কারো নাম বলি, কারো নাম বলে বলে যে আমি একটা লোক ব্যবহার করে টাইম লাইনে আসতে চাই, কে বলতে পারবে? আমি তো টাইম লাইনে আসতে চাই না। টাইম লাইনে আপনারা আমাকে যাতেই আমাকে নিচে নামা চান না, আল্লাহ তো বারবার টাইম লাইনে নিয়ে আসে, আপনি চাইলে পারবেন? উপর আলাদা কাউকে না মারে আপনারা কেউ আমাকে মারতে পারবেন? আপনার সামনে একটু হয়রানি করবেন, এর বাইরে কিছু না।